সেই নিজামের রোলের ওই পার্সেলটা আমি ঠিক করেছিলাম যে ওই আজকে ওই এক চিকেন কাঠি রোল দিয়ে আমি ডিনারটা করবো। তো গাইজ আমি বার করে দেখাই, এইটা হচ্ছে সেই প্যাকেট, এর মধ্যে এটা হচ্ছে রোল, তিনটে রোল, কারণ গাইজ আমি একা থাকি না, আমার সাথে বাবা মা সহ থাকে, আমি তাদের জন্য নিয়েছি, একটা আমি খাবো আর একটা মা একটা বাবা, তো তাদের প্রত্যেকের জন্য একটা একটা করে। এর ব্যাপারটা হচ্ছে দেখবো রোলটা কেমন খুলতে হবে, দেখি আমি প্যাকেটটা প্রথমে খোলার চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে তিনখানা রোল, নর্মাল সাইজ, এমন কিছু হামুড়ি সাইজ না, এটা নাকি চিকেন কাবাব এগ চিকেন কাঠি রোল, যার দাম প্রত্যেকটার দাম কিন্তু 100 rupees ইচ, ঠিক আছে। আমি একটু মানে আমি একটু বড়ো রোল এক্সপেক্ট করেছিলাম, বাট এটা তো নর্মাল, মানে যে কোনো দোকানে পাড়ার দোকানে এই সাইজেরই রোলই দেওয়া হয়, কোনো আহামরি কিছু না। এবং পরোটাটা আমি জানি না লাচ্ছা পরোটা কিনা, ফুলে খেয়ে বুঝতে হবে, পরোটাটা আমার নর্মালই মনে হচ্ছে, ঠিক আছে দেখা যাক কেমন। ফাইনালি আমি যখন ফিরে এসেছি বাড়িতে আমি রোলটা ট্রাই করে দেখবো। প্রথম কথা হচ্ছে কিন্তু আমি রোলটা কিন্তু বাইরের থেকে আমি তার টেক্সচার দেখে আমার আমি কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, ঠিক আছে। কারণ হ্যাঁ, 100 rupees আপনি একটা রোলের জন্য চার্জ করছেন এবং সেই রোলটা বাইরে থেকে একটা নর্মাল রোলের সাইজে, তার মধ্যে কোনো পার্থক্য নেই অন্য রোলের সাথে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ফাইনালি রোলটা কেমন খেতে আমি জিনিসটা দেখবো। আর খুব ভালো রকম ভিড় রয়েছে বাসে, আমি কিন্তু কোনো মতে আমি একটা মানে গভর্নমেন্ট বাস পেয়ে আমি খুব মানে কোনো রকমভাবে ঠিকঠাকভাবে মানে বাড়ি পৌঁছে গেছি, এটা হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে। ভিড় কিন্তু বাসে কিন্তু খুব ভালো রকম রয়েছে আমি কিন্তু দেখলাম, এবং মানে ট্যাক্সি বলো, উবার বলো, ওলা বলো, সবার চার্জেস কিন্তু হাই, আমি বুঝতে পারছি কিছু করার নেই, পেট্রোল ডিজেলের প্রাইস যা বাড়ছে, বাট সাধারণ মানুষও কোথার দিয়ে দেবে, কারো তো স্যালারি বাড়েনি, কারো তো টাকা পয়সা অতটা বাড়েনি রে বাবা, টাকা পয়সা কারো কি বেড়েছে সাধারণ মানুষের, তাদের তো কারো মাইনে বাড়েনি, তাদের মাইনে সেম রয়েছে। আমি ফার্স্টে আমি যাই হোক ফার্স্টে আর কি, এটাই লাস্টে, এবার খাবার ভিডিওটা থাকবে। আমার কথা এত শুনেছি মানে বলতে গেলে কলকাতার মানে মশা ঢুকে পড়ছে অসাধারণ, আমার বাড়িতে মশা মাছি ভর্তি, যাই হোক। তো যেই নিজামের কথা এত শুনেছি মানে বলতে গেলে কলকাতার মানে রোলের আবিষ্কর্তা, রোলের সেভাবে কাঠি রোলের আবিষ্কর্তা কিন্তু নিজামই, মানে মানে এই যেই প্রাচীন যে দোকানটা মানে যেই দোকানটা পুরনো দোকানটা আর কি, ওই দোকানে কিন্তু একজন সাহেবকে মানে এইটা মানে একটা ফুড ফ্যাক্স আর কি, জ্ঞান শেয়ার করছি না, আমি তো জ্ঞান দেওয়ার জায়গায় বিলং করি না, বাট ওই একজন সাহেবকে মানে পরোটা এবং মাংস একসাথে কীভাবে রোল করে দেওয়া যায় যাতে সাহেবের হাতে তেলটা না লাগে, হ্যাঁ সাহেব তেল তেল হাতে লাগলে অসন্তুষ্ট হয়ে যাবে, এবং সেরকমভাবে মানে কীভাবে সেটাকে প্যাক করে তাকে দেওয়া যায় সেরকমভাবে কিন্তু রোলটা স্টার্ট হয়, সেটা কিন্তু নিজামের হাত ধরে, এবং তখন বিফ ছিল, হ্যাঁ এখন তো বিফ নেই। এবার বক্তব্যটা হচ্ছে যে রোলটা কেমন, মানে এতদিনের লেগাসি ফাইনালি রোলটা কেমন, এক্সপেকটেশনস তো মানুষের থাকবে, নিজাম যখনই বলা হবে যে কোনো মানুষের এক্সপেকটেশনস থাকবে, ঠিক আছে। এখানে ফ্যান চালানো যায় না আমার ঘরে, কারণ হচ্ছে ভিডিওটার মধ্যে সাউন্ডটা ক্যাচ করে নেবে ফ্যানের আওয়াজটা, তাই ঘামতে ঘামতে ভিডিও করতে হয়, ঠিক আছে এর কোনো অসুবিধা নেই, কিন্তু ফাইনালি মানে খাবারটা কেমন সেটাই মেন দেখতে হবে। তাহলে আমি ট্রাই করে দেখি ফাইনালি রোলটা, এই সেই রোল, আমি ফার্স্টেই বলেছি আমি কিন্তু ভীষণ রকমের ডিসঅ্যাপয়েন্টেড, আমি পরোটাটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড, এটা কিন্তু লাচ্ছা পরোটা আমি এক্সপেক্ট করেছিলাম, বাট এটা কিন্তু লাচ্ছা পরোটা না, নর্মাল পরোটা, এবং রোল খোলা মাত্রই কিছু আর খুলে পড়ে গেল একটা পরোটার একটা অংশ, আমি ফার্স্ট বাইট দিয়ে দেখব, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি এর মধ্যে চিকেন নেই, ফাইনালি কখন আসবে চিকেনটা সেটাই আমার দেখা।
চিকেনটা লেগেছে মুখে, এগটাও আছে, মানে চিকেন এগ কাঠি রোল, এটা চিকেনটা কিন্তু জুসি বাট সেরকম ফ্লেভার্ড নেই। কিন্তু আমি অন্যান্য দোকানে আমি খেয়ে যেটা দেখেছি, চিকেনের মধ্যে একটা ফ্লেভার থাকে, মানে একটা সুন্দর মশলার গন্ধ থাকে। এখানে চিকেনটা জুসি বাট সেরকম কিন্তু কিন্তু ফ্লেভারের বা সেরকম মশলা কিন্তু গন্ধ আমি পেলাম না। খারাপ লাগছে না রোলটা, কিন্তু খারাপ লাগছে না, বাট আমি একটা কথা বলবো, পরোটাটা কিন্তু ভীষণ পাতলা, মানে 100 টাকা একটা আপনি রোল, সেটার মধ্যে আপনি চিকেন দিয়েছেন, এখানে চিকেন দেখা যাচ্ছে, এটা চিকেন, এটা হচ্ছে এগের লেয়ারটা, এগের লেয়ার এখানে দেখা যাচ্ছে, এগের লেয়ার সামনে পেঁয়াজ, আমি জানি না লঙ্কা কেন দেয়নি, বাট কথাটা হচ্ছে যে এরা কিন্তু চিকেনে মানে এই চিকেন এগ কাঠি রোলটার মধ্যে এরা কিন্তু কোনো রকম সস ইউজ করে না, এটা কিন্তু নিজামের রোলে সস ইউজ হয় না, কলকাতা অন্যান্য রোল বা দোকানে সেখানে কিন্তু সস ইউজ হয়, এনারা সস ইউজ করেন না, ঠিক আছে, এটা অসুবিধা কিছু, মানে এনারা মানে রোলের মধ্যে কোনোরকম সস ইউজ হয় না, বাট কোনো খারাপ লাগে না কিন্তু খেতে। তার বক্তব্য হচ্ছে যে এটাই যে পরোটাটা কিন্তু মোটা হলে আর একটু বেটার হতো, এবং পরোটাটা একদম নর্মাল পরোটা, সেটা হচ্ছে মেন কথা আমার। দেখাচ্ছি যে চিকেনটা চিকেনের কোয়ান্টিটি কিন্তু একটু বেশি হওয়া উচিত ছিল, এটা বলতেই হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এতদিনের পুরনো একটা দোকান, তার একটা লেগেসি, কোনো মানুষই কোনো জিনিসকে খারাপ বলতে চায় না, খারাপ বলার কারোর ইচ্ছাও থাকে না, খারাপ আমি রোলটাকে বলছি না, বাট আমি বলছি যে 100 টাকাতে যে প্রাইসটা আপনি নিচ্ছেন তার বদলে আপনি যে জিনিসটা দিচ্ছেন সেইটা কি সেই আপ টু দ্য মার্ক হচ্ছে, সেটা কিন্তু দেখা বিশেষভাবে প্রয়োজন। চিকেন আনডাউটেডলি গুড, কাবাবের চিকেন যেমন হয় সেরকমই, কাবাবের হালকা স্মোকি স্মোকি সেই ফ্লেভারটা হালকা রয়েছে, মানে আমি যেটা বলছিলাম একটু কিন্তু আরও একটু স্মেলটা থাকলে হতো, মানে যেটা মানে মশলার যে স্মেলটা সেই গন্ধটা সেটা কিন্তু একটু থাকলে বেটার হতো। এটা যদি বাইরে থেকে আমি দেখাই, একদম নর্মাল দোকানে যে এগরোল হয় এগরোলের সাথে পেঁয়াজ আর চিকেনটাকে এখানে মেশানো হয়েছে, আমি কিন্তু এতটাও নর্মাল জিনিসটা এক্সপেক্ট করিনি, আর একটু ভালো হওয়া উচিত ছিল। এই যে পেঁয়াজ ভরা, মানে আমি প্রথম 2-3টা বাইটে আমি মোটামুটি চিকেনটা পেয়েছি, বাট শেষের দিকে আমি দেখলাম চিকেনের কোয়ান্টিটিটা একটু ভালো রকমভাবেই কমে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, এবং এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, ফাইনালি আমি 2টো হালকা মতো ছোটো ছোটো লঙ্কা কুচি পেলাম আর কি, যেটা ওই চিকেনের সাথেই ফ্রাই করা হয়েছে, আমি যেটা বুঝতে পারছিলাম, মানে দেওয়ার আগে চিকেনটা মানে এই রোলটা মানে যখন ডিমের সাথে ভাজা হলো, তারপর যখন চিকেনটাকে দেওয়া হচ্ছিলো তখন চিকেনটাকে ওরা একবার ফ্রাই করে আমি দেখেছি, তো ওই টাইমে এই আর পেঁয়াজ আর লঙ্কাটাকে সম্ভবত একটু ফ্রাই করা হয়েছে, এটা আমার আইডিয়া। বাইরের থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, যারা এখনও নিজামের কাঠি রোল খায়নি তারা নিশ্চয়ই খেতে পারেন, একবার ট্রাই নিশ্চয়ই করতে পারেন। যেটা আমার বক্তব্য হচ্ছে যে রোলটা একটু ইম্প্রুভ হলে কিন্তু ভালো হয়, যেটা আমার মনে হয়।
আমি জানি না কতটা আমার মানে বক্তব্যটা কতটা পৌঁছাবে, বাট যেটা আমার মনে হয় যে মানে কোনো মানে আমি তো এইটাকে খারাপ বলার কোনো উদ্দেশ্য নেই, কারণ কেউ আমায় টাকা দেয়নি রোলটাকে খারাপ বলার জন্য, আমায় কেউ স্পন্সর করেনি যে তুমি রোলটা খেয়ে বলো নিজামের রোলটা খারাপ। কিন্তু নিজের থেকে এটাই দেখাচ্ছি যে 100 টাকার একটা এগ চিকেন যে কাঠি কাবাব রোলটা, সেইটা কিন্তু কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হয়। তো যাই হোক, কোথাও গিয়ে আমার এই রোলটাকে ওভার প্রাইস বলে মনে হয়েছে, কারণ আমি এর থেকে বেটার রোল আমি খেয়েছি। তারা সেরকমভাবে ফেমাস নয় কলকাতার রোল, কিন্তু তারাও দীর্ঘদিন ধরে কলকাতার রোল বানিয়ে আসছেন, স্ট্রিট এবং রেস্টুরেন্ট দুটোতেই তারা কিন্তু এর থেকে বেটার রোল বানিয়েছে। এবার হয়তো হতে পারে যে এখন ইদানিং নিজামের রোলটা অতটাও ভালো নয় বা অতটাও সেরকম সেই হাইকের জায়গাটা নেই, বাট হ্যাঁ লেগাসিকে মাথায় রেখে যে কেউ মানে গিয়ে খেতেই পারো, অসুবিধার কিছু নেই, এতদিনের দীর্ঘদিনের লেগাসি এবং খারাপ না, ওভারঅল খারাপ না, বাট এক্স্যাক্টলি যারা চিকেন মানে রোলস মাটন রোল এগুলো যারা পছন্দ করে তারা জানে যে তারা কিন্তু এর থেকেও বেটার রোল অন্য জায়গায় খেয়েছে, এবং সেটা কিন্তু মানে এতটা ওভার প্রাইস নয়, এটা কিন্তু আমার যথেষ্ট ওভার প্রাইস বলে মনে হচ্ছে 100 টাকাতে, এটা কিন্তু আমার কাছে ওভার প্রাইস, ওভার মানে এটাই বক্তব্য। আর এর থেকেও ভালো ভালো দোকান রয়েছে যারা দীর্ঘদিন ধরে এর থেকে বেটার রোল বানাচ্ছে, কম্পারিজন করার কোনো প্রশ্ন আসে না একটা এতদিনের লেগাসির সাথে, বাট হ্যাঁ অন্যরাও ভালো করেছে, অন্য জায়গার রোল খেয়েছে সেটা ভালো, সেটাই বক্তব্য। যাই হোক, আজকে এইটা দিয়েই আমি বক্তব্যটা শেষ করে রোলও শেষ হয়ে এসছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস, আর সাবস্ক্রাইব তো করছো না কেউ, জানি কেউ করবে না, বাট তবুও যদি একটু ইচ্ছা হয় তো একটা সাবস্ক্রাইব করে দিও।